আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি এখন অনেকটাই সুস্থ। গত 18 দিন আগে আমি ডিপিআরসি হসপিটালে এসে ভর্তি হয়েছিলাম। এখানকার ডক্টর, নার্স, থেরাপিস্টদের সকলের প্রচেষ্টা আমি এখন অনেকটাই সুস্থ আল্লাহর রহমতে। আপনাদের এখন আমি আমার সুস্থতার গল্প বলবো, তার আগে আমার অসুস্থতার ভিডিওটা দেখে আসি। আসসালামু আলাইকুম, আমি ঢাকা জেলার গোহানগঞ্জ থেকে এসেছি। আমার নাম মোহাম্মদ বখতিয়ার মোল্লা, বয়স আমার 23 বছর। পেশা এখন স্টুডেন্ট লাইফ শেষ করে এখন বেকারত্ব জীবন পার করছি। সমস্যা আমার পিএলআইডি কোমরে ধরা পড়ে প্রায় 2 বছর আগে। একটা সময় আমি সুস্থ ছিলাম, ভালো ছিলাম, সবকিছু করতে পারতাম, স্বাধীন মানুষ যেরকম যা করে। তো একদিন হঠাৎ করে একটি কাজে গেছিলাম, ওইখান থেকে চোট পেয়ে শুরু হয় আর কি আমার ব্যথা। চোটটা একটা লোহার জিনিস ধাক্কা দিতেছিলাম পাইপের উপরে, ওইখান থেকে শুরু। ধাক্কা দেওয়ার পর ওইখানে কোমরে কোট করে ওঠে, চিলিক দেয়। তো ব্যথা 2-3 ঘন্টা প্রায় অনেকক্ষণ যাবত জায়গায় পার করলাম। তারপরে লাঞ্চে আসার পর, লাঞ্চ করার পর আর দেখি এখন আর পারতেছি না, তো শুয়েছিলাম সন্ধ্যা পর্যন্ত। পরে ফার্মেসি থেকে কিছু ওষুধ আনার পর খেয়েছি, তারপর একটু ভালো লাগতেছিল। এইভাবে 10-15 দিন গেল, আবার একদিন হঠাৎ করে ব্যথা শুরু। এইভাবে 2-3 বার হওয়ার পরে আমি আমাদের ওইখানে ডক্টরের কাছে যোগাযোগ করি। তো ওখানে দেখাই, কোনোভাবে কোনো কিছু কাজ হচ্ছে না। এরপর হসপিটালে গিয়েছি, ওখানেও দেখেছি কাজ হচ্ছে না। এভাবে 1.5-2 বছর কেটে গেল। তারপরে একদিন ডাক্তার সফিউল্লাহ স্যারের প্রধানের খোঁজ পেলাম, যেভাবে এখানে আসলাম, এখন ট্রিটমেন্ট অবস্থায় আছি। হ্যাঁ, দেখলেন তো আমার প্রথম দিন কত অভিযোগ ছিল। আল্লাহর রহমতে এখন আর কোনো অভিযোগ নাই, এখন আমি অনেকটাই সুস্থ। তবে আমার মূল সমস্যা ছিল আগে ঝুঁকলে, বসে থাকলে আর কোমরের 2টা পাশে আপনার ব্যথা করতো, মানে হাত দিলে বা উপর হয়ে থাকলে ওই জায়গাটা ব্যথা বেড়ে যেত। এমনিতে ব্যথা করতো না, কিন্তু হাত দিলে বা মালিশ করলে ব্যথা করতো। তারপরে ওইটা এখন নাই, ওই ব্যথাটাও নাই। এখন ঝুঁকলে বসলে ব্যথা আছে কিনা এটা পরবর্তীতে আমাকে ডাক্তার সাহেব বলছে ফুললি রেস্টে থাকতে হবে। এখন রেস্টের পরে বোঝা যাবে আমি কতটুকু ইমপ্রুভ হয়েছে, কিন্তু এখন আমি ফিল করতেছি অনেকটাই ভালো। মূলত এই ধরনের রোগীরা যারা আছেন তাদেরকে চিকিৎসা নেওয়ার পরও বাসায় যে 1-1.5 মাস 2 মাস রেস্টে থাকতে হয়, এটা আসলে পিএলআইডি নিয়ম। রহমতে এখন আমি অনেক সুস্থ। এখন মনে হচ্ছে যে না, আমি এখন পুরো ফিট। বাসায় গেলে ফুললি আর 1.5-2 মাস রেস্টে থাকলে ইনশাল্লাহ বাকি সুস্থ, পুরাপুরি সুস্থ হয়ে যাবে ইনশাল্লাহ, স্বাভাবিক মানুষের মতো। এখানে আমার সাথে আমার মা ভর্তি ছিল। আমার মা 15 দিনেই সুস্থ হয়ে গেছে আল্লাহর রহমতে। আমাকে 21 দিনে ভর্তি দিয়েছিল, আমি 18 দিনে সুস্থ হয়ে। এখানকার চিকিৎসা ব্যবস্থা অন্যান্য হসপিটালের তুলনায় অনেকটাই আধুনিক এবং খুব মানসম্মত। হ্যাঁ, এখানে থাকলে অনেকটাই ভালো, মানে বাসার মতো মনে হয়। যেন নার্সদের টেক কেয়ার, আয়া এবং থেরাপিস্টরা, বিশেষ করে থেরাপিস্ট ভাইরা অনেকটাই ভালো, অনেক ভালো। মানে কখনো তারা রাগ করে না। আমাকে যে থেরাপিস্ট দিয়েছে তার মন মানসিকতা আসলে অনেক ভালো। আমি একটা জিনিস বারবার তাকে বলছি যে আমি বুঝতে পারছি, তারপর আমার কনফিউশন ভিতর থেকে বারবার আসে। তারপর আমি মনের কৌতূহল জিজ্ঞেস করছি, কখনো সে আসলে বিরক্ত হয় নাই। তো তাদের এই ব্যবহার, আচার ব্যবহার খুবই খুব ভালো লাগছে। স্পেশালি স্যারকে তো ধন্যবাদ জানাতে হবে, কারণ স্যারের তত্ত্বাবধানে সবকিছু। তো আর আমাকে যে থেরাপি দিয়েছে তার জন্য তার কাছে অনেক কৃতজ্ঞ, আর স্যারের কাছে তো অবশ্যই কৃতজ্ঞ। অবশ্য সবাইকে ধন্যবাদ। আমার জন্য সবাই দোয়া করবেন, এবং আপনারা যারা এই রোগে ভুগছেন অবশ্যই এখানে একবার এসে দেখতে পারেন। আসলে বারবার বিভিন্ন জায়গায় টাকা নষ্ট না করে এখানে একবার এসে দেখতে পারেন। আশা করি আপনারা অবশ্যই আমার মতো সুস্থ হয়ে বাড়ি ফিরবেন। আমার জন্য সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে। প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সবসময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময়, সর্বদা আপনাদের পাশেই। ডিপিআরসি হসপিটাল লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।